বিশ্বাস করত না, তারা বনকের কথা বিশ্বাস করত, জাদুকে বিশ্বাস করত, তারা মনে করত জাদুর মাধ্যমে গণকের ভবিষ্যৎবাণীর মাধ্যমে তাদের ভবিষ্যৎ রক্ষা পায়, জাদুর মাধ্যমে ক্ষমতা টিকায় রাখা যায়। এই জন্য তারা তাদের রাজ দরবারের মধ্যে একজন গণককে লালন করত, তাদেরকে পুষত। ওই উৎসবজন আমাদের দরবারে একজন গণক ছিল, একজন জাদুবিদ্যায় পারদর্শী একজন বড় গণক ছিল। আমার বয়স হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আমি মৃত্যুবরণ করতে পারি, এই জন্য আপনি আপনার রাজ্যের মধ্যে একজন অভিজ্ঞ একজন মেধাবী যুবককে আপনি নারাজ করেন, যে যুবককে আমি আমার জাদুবিদ্যা পরিপূর্ণ শিক্ষা দিয়ে যাব, আমার মৃত্যুর পরে যেন সেই যুবকটি আপনার কাজে লাগে। গোটা রাজ্যের মধ্যে খোঁজ খবর নিয়ে তন্ন তন্ন করে খোঁজে একজন মেধাবী যুবককে নারাজ করে, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবিত। ওই আব্দুল্লাহ ইবনে সাবিত বাদশাহ তাকে গণকের কাছে হস্তান্তর করে বলে, হে গণক, আপনি যুবকটাকে আপনার যত বিদ্যা আছে এই বিদ্যা গুলো আপনি তাকে শিক্ষা প্রদান করেন, আপনার মৃত্যুর পরেও যেন আমি আমার এই গণকের মাধ্যমে আমি আমার কাজ দিতে পারি, আপনি তাকে শিক্ষা প্রদান করেন। আব্দুল্লাহ তাহলে প্রত্যেক দিন সকালবেলায় গণকের কাছে যায় ক্লাস করার জন্য, জাদুবিদ্যা শিক্ষা করার জন্য, আবার সন্ধ্যাবেলা ঘরে ফিরে যায়। একমাত্র ধর্ম ছিল ওই ধর্মগুরুরাই ছিল তৎকালীন যুগে আলেম। ওই পাদ্রি খ্রিস্টান পাদ্রি তার গির্জার সঙ্গীতে আব্দুল্লাহ তামের যখন যায়, পাদ্রির সঙ্গে তার সাক্ষাৎ হয়। একদিন দুই দিন এক কথা দুই কথা হতে হতে ওই পাত্রীর সঙ্গে আব্দুল্লাহ ইবনে তামের একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়। পরে আব্দুল্লাহ ইবনে তামের কাছে ওই পাত্রীর কথাবার্তা আচার আচরণ তার কর্মগুলো তার কাছে ভালো লাগতে শুরু করে। এই জন্য গণকের কাছে যখন জাদুবিদ্যা শেখার জন্য যাওয়ার পথে ওই পাত্রীর কাছে কিছু সময় দেয়, আবার ঘরে ফেরার সময় পাত্রীর কাছে আবার কিছু সময় দেয়, যার কারণে জাদুবিদ্যা শিখতে ওই গণকের কাছে যেতে তার দেরি হওয়ার কারণে গণক তাকে শাসন করে আঘাত করে, ফিরার পথে আবার পাত্রীর কাছে সময় দেওয়ার কারণে ঘরে ফিরতে দেরি হওয়ার কারণে ঘরে গণক তাকে শাসন করে আঘাত করে, এভাবেই তার দিন যাপন করতেছে। একবার কিছুদিন যখন পার হয়ে গেল, ওই আব্দুল্লাহ ইবনে তামের অন্তরের মধ্যে ধীরে ধীরে পাত্রীর প্রতি একটা মায়া মমতা বৃদ্ধি পেয়ে যায়। আব্দুল্লাহ ইবনে তামের আল্লাহ তাআলা কবুল করে নেই, তার অন্তরের মধ্যে হেদায়েতের আলো আল্লাহ তাআলা প্রজ্বলিত করে দেয়। আব্দুল্লাহ ইবনে তামের ওই আব্দুল্লাহ ইবনে তামের গির্জার মধ্যে বসবাস করে সে পাত্রী হাতে হাত রাখা কালিমা পড়ে সে মুসলমান হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়। ওই সময় তো ইসলাম ধর্ম ছিল না, তখন তো খ্রিস্ট ধর্মটাই সঠিক ধর্ম ছিল। সে খ্রিস্টান হয়ে গেল, ইসলাম গ্রহণ করলো। আব্দুল্লাহ তার ইসলাম গ্রহণ করার পরে ওই পাত্রীর সঙ্গে তার সুসম্পর্ক আরো গভীর হতে লাগলো। একদিন সকালবেলা আব্দুল্লাহ ইবনে তামের তার ঘর থেকে হয়ে যখন গির্জার দিকে আনা হয়, প্রতিমূর্তি মানুষের জন্য দেখতে পায়, অনেক
রাস্তার মাঝখানে একটা হিংস্র প্রাণী বসে আছে, একটা বাঘ বসে আছে। ওই বাঘের কারণে, ওই সিংহের কারণে কোনো মানুষ ওই পথ দ্বারা চলতে পারে না, সবাই আতঙ্কিত। আব্দুল্লাহের এই দৃশ্য দেখার পর সে চিন্তা করলো, এখনই পরীক্ষা করার সময়। একটা পাথর খন্ড হাতে নিয়ে আব্দুল্লাহ মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করলো, যদি ওই পাত্রী সত্যবাদী হয় তাহলে এই পাথর আঘাতে তুমি এই সিংহটাকে তুমি ধ্বংস করে দাও, আর যদি তোমার ওই গণক সত্যবাদী হয় তাহলে তুমি, গণক যদি মিথ্যাবাদী হয় তাহলে এই পাথরের মাধ্যমে তুমি সিংহটাকে তুমি হত্যা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে এই পাথর নিক্ষেপ করে দোয়া করলো, উদ্দেশ্য হলো সেই মুহূর্তে যাচাই করতে যায় সে যতটা তার মধ্যে আছে, পাত্রীর ধর্ম সত্য নাকি গণকের ধর্ম সত্য, যাচাই করার জন্য সে এই পদ্ধতি অবলম্বন করলো। পাথরটা হাতে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে সে এই কথা বলে নিক্ষেপ করলো, আল্লাহ যদি পাত্রীর ধর্ম সত্য হয় তাহলে এই পাথরের আঘাতে তুমি এই প্রাণীটাকে ধ্বংস করে দিবা। এই কথা বলে যখন সে মনে মনে এই কথা বলে যখন পাথর নিক্ষেপ করলো, এই ছোট্ট একটা পাথরের সামান্য হাতে মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষের সামনে ওই সিংহটা রাস্তার মধ্যে মৃত অবস্থায় জমির মধ্যে লুটায় পড়ে। সুবহানাল্লাহ বলবেন না, হ্যাঁ আরো জোরে বলেন সুবহানাল্লাহ, সবাই জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, দুই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান বন্ধু, রাত অনেক হয়ে গেছে, কণ্ঠ নরম হয়ে গেছে, ঠান্ডার কারণে কম আসতেছে, কথা জোরে বলতে পারি না, ঠান্ডা সরে আস্তে আস্তে ধীরে ধীরে কিছু কথা বলতে চাই। আপনার শুনতে রাজি আছেন নি আব্দুল্লাহ তাআলা রাহমাতুল্লাহ আলাই ওই পাথর আঘাত যখন ওই সিংহটা ওই জায়গায় যত মানুষ এই দৃশ্য দেখলো সবাই চিন্তা করলো, এই যুবক তো সাধারণ কোনো যুবক নয়, এই যুবকের ভিতরে অলৌকিক ক্ষমতা আছে। এই চিন্তা করে ওই এলাকার সকল মানুষগুলো বলতে সবাই তারা রক্ত হয়ে যায়। ধীরে ধীরে তার কাছে সবাই পানি পড়ার জন্য যেতে শুরু করে, যে কোনো বিপদ আপদে আক্রান্ত হবে সবাই তার কাছে যায় দোয়ার জন্য, তার কাছ থেকে তফসির করার জন্য। আশ্চর্যের বিষয় হলো যে ব্যক্তি যে উদ্দেশ্যে তার কাছে যায় প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য সফল হয়ে যায়। সফল করে কে জোরে বলেন আব্দুল্লাহ তাআলা যখন পাত্রীর কাছে গেল, ইয়া সব ঘটনা বলল, এই ঘটনা শোনার পর পাত্রী বলল, হে আব্দুল্লাহ তামে তোমার শিক্ষা পরিপূর্ণ হয়ে গেছে, এই মুহূর্তে তুমি আমার চাইতে আল্লাহর কাছে দাবি হয়ে গেছে, মকবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে বলেন না আল্লাহ তাআলা তোমার তোমার মান মর্যাদা আল্লাহ তাআলার কাছে আমার চাইতে বৃদ্ধি পেয়েছে, এখন আর আমার কাছে তোমার শিকার কিছু নেই। হে আব্দুল্লাহ কে কাবের না রাখবা, যেহেতু তুমি কাবের ঈমানদার হয়ে গেছো, তোমার ঈমান পূর্ণতা লাভ করেছে, তোমার ইসলাম পূর্ণতা লাভ করেছে, হে আব্দুল্লাহ কে কাবে এই মুহূর্তে তোমার উপরে বড় বড় বিপদ আপদ আসতে শুরু করবে, যেহেতু তুমি কাবের মুমিন হয়ে গেছো, এখন তোমার উপরে বালা মুসিবত আসতে শুরু করবে, সাবধান সাবধান, প্রত্যেকটা বালা মুসিবত বিপদে তুমি ধৈর্য ধারণ করবা, অটল অবিচল থাকবা, ইসলামের উপরে দ্বীনের উপরে একত্ববাদের উপরে তুমি অটল অবিচল থাকবা, কোন জুলুমের শিকার হইয়া মামলার ভয়ে জুলুমের ভয়ে নির্যাতনের ভয়ে জেলখানার ভয়ে তুমি আল্লাহ তাআলা একত্ববাদ ছেড়ে দিয়ে বিমুক্তার হয়ে যেও না, ধৈর্য ধারণ করবা। ঠিক এই গোটা এলাকার মধ্যে তার সুনাম সুখ্যাতি ছড়াইয়া পড়লো, গোটা দেশের মধ্যে তার সুনাম সুখ্যাতি ছড়াইয়া পড়লো, এই সুনাম সুখ্যাতি রাজ দরবার পর্যন্ত পৌঁছলো, রাজ দরবার লোকজন পর্যন্ত জানতে পারলো, অমুক এলাকার মধ্যে একজন যুবক আছে, যে কোনো সুস্থ মানুষ যখন তার কাছে যায় সে হাত ঘুরাই ধরে সে সুস্থ হয়ে যায়। বাসায় উসুত নামাজের দরবারের মধ্যে একজন তার সব হয়েছিল অন্ধ, কিছুটা দূরে বলেন সে চোখে দেখতো না জনগণ্ধ, ওই উসুদ্দিন আওয়াজের সেই মন্ত্রী সেও সংবাদ পাইল একজন যুবক আছে, তার কাছে যে কোনো রোগে ঔষধ পাওয়া যায়, যে কোনো রোগীকে সে ফুল দিলে ছোঁয়া দেওয়া দেখি সে সুস্থ হয়ে যায়। এই চিন্তা করে অনেক দামি দামি উপকরণ হাতিয়া নিয়া
আমার চোখ গুলা তুমি ভালো করে দাও। আব্দুল্লাহ তুমি অনেক দামি দামি উপরে আসো, তোমার চোখকে ভালো করে দেওয়ার জন্য। তোমার মালিক, তোমার মালিক, তোমার বাদশার ও মালিক মহান রব্বুল আলামিন। আমাকে হাতিয়ার দিয়ে লাভ নাই, আমাকে ঘোষ দিয়ে লাভ নাই, আমাকে গিফট দিয়ে কোনো লাভ নাই। তুমি যদি সুস্থতা কামনা করো, তুমি যদি সুস্থ হতে চাও, তোমার চোখের আলো যদি তুমি ফিরে পেতে চাও, তাহলে তুমি আমার মতো ঈমান গ্রহণ করো। আমি যে আল্লাহ তাআলাকে মানি, যে আল্লাহ তাআলার প্রতি কদমে সিজদায় লুটে পড়ি, যে আল্লাহ তাআলাকে আমি খোদা বলে বিশ্বাস করি, তুমিও আমার মতো সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক এবং অদ্বিতীয় মানো, তার প্রতি ঈমান গ্রহণ করো। তারপরে আমি এবং তুমি আমরা উভয়ে মিলে আল্লাহর কাছে যখন দোয়া করবো, আমার বিশ্বাস মহান মালিক আমাদেরকে কালিয়াতে বেড়াবে না। সুবহানাল্লাহ বলেন না। একজন মানুষের কাছে চোখের চেয়ে বড় দামি কিছু আছে নাকি? কোটি টাকার বিনিময়ে কোনো ব্যক্তি চোখ বিক্রি করবে না। একজন মানুষকে যদি আপনি অফার করেন, একজন মন্ত্রীকে আপনার মন্ত্রিত্ব আপনাকে আমি আবার দিব, কিন্তু দুইটা চোখ আমার দেন দিবে নাকি? একজন এমপি কে গিয়ে যদি বলেন আবার নমিনেশন তো আপনাকে দিব, কারণ আমার দেশের নমিনেশন চাই, অনেক কিছু ভোট লাগে না, নমিনেশনটা পাইলেই তো কটা এমপি হওয়া যায়, নমিনেশন অনেক দাম কথা কয় না। এখন কোন ব্যক্তি কিন্তু এই নমিনেশনের কারণে চোখের বিনিময়ে নমিনেশন নেবে না, চোখের বিনিময়ে তার কোটি টাকা সম্পদ দেবে না, কানাডা কানাডা আমেরিকা ইউরোপে বাড়ি মালিক হতে চাইবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি চোখ দিয়েছি, দুনিয়ার সব সম্পদের বিনিময়ে আমার একটা চোখ ক্রয় করতে পাওয়া যায় না, কথা বলে না কেন? ওই অন্ধ মন্ত্রী রাজি হয়ে গেল, তার চক্ষু চাই দুনিয়ার জন্য বিতরণ করতে হবে। আলোকিত সজ্জিত এই সুন্দর আসমান তাদের কোনোদিন দেখতে পেলাম না, আল্লাহ তাআলার সুন্দর সৃষ্টি কোনোদিন দেখতে পেলাম না, এই জন্য সে বেদনা দূর করার জন্য সে রাজি হয়ে গেল আব্দুল্লাহ ইবনে তাহের প্রস্তাবে। আরে ভাইয়া কালেমা পড়ে সে ইমামদার হয়ে যায়, আর দুইজনে মিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে যখন বলে মালি জীবনে কোনো দিন এই চোখের আলো দিয়া আল্লাহ তারা তোমার সৃষ্টি দেখি নাই, কত সুন্দর আসমান তুমি সৃষ্টি করেছো, ওরা কাজে যাই আমার চক্ষু তুমি ফিরাইয়া দাও, চোখের আলো তুমি ফিরাইয়া দাও। উভয়ে যখন ঈমানদার হয় আল্লাহর দরবারে চোখের পানি ছিড়ে দিয়ে যখন কান্না শুরু করে দেয়, মুক্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সে অন্ধমন্ত্রীর চোখে আল্লাহ তাআলা ফিরাইয়া দেয়। মহাখুশি আল্লাহ তাআলা চোখ তো ফিরাই দিত, চোখের আলো দেয়ার মালিককে না চাইলে কিন্তু পাওয়া যাবে না, দুনিয়ার জমিনে হাজারো চোখওয়ালা মানুষ আছে কিন্তু দেখতে পায় না, চোখ থাকলেই দেখা যায় না, কথা বলে না, কারণ চোখ একটা নেই আমার দৃষ্টি শক্তি বিভিন্ন নেই আমার এই চোখ দিয়ে দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলামনাজআল্লাহু আইনি ওয়া লিসানা
আমি কি তোমাদেরকে সুন্দর দুইটা চক্ষু দেই না? আমি কি তোমাদেরকে সুন্দর দুইটা চোখ দেই না? আমি তোমাদেরকে একটা জিহ্বা দেই না? কেন দিলাম? আমার দ্বারা চোখ, আমার দেয়া মন্ত্রী যখন দরবারে গিয়ে উপস্থিত হয়, ইউসুফ আমাদের পাশের চেয়ারে গিয়ে তখন বসে বাদশাহ তার দিকে তাকায় অবাক হয়ে বলে, কি ব্যাপার? তুমি না আনন্দ ছিল, এখন তুমি কেমন করে দেখতে পাও? সুবহানাল্লাহ। ইলা
পাকিস্তান ইউসুফ জোর আবার আব্দুল্লাহকে তাবে রহমাতুল্লাহ আলাইহিকে বন্দী করে নিয়ে আসে। আব্দুল্লাহকে তাবে যখন বন্দী করে হয় আব্দুল্লাহকে তাবেকে বন্দী করে নির্যাতন শুরু করা হয়। আর আব্দুল্লাহ বলো বলো কোত্থেকে তুমি এই দিন শিখেছো? আব্দুল্লাহকে তাবে কোনো ভাবেই সে সত্য কথা প্রকাশ করে না। আব্দুল্লাহ আর আব্দুল্লাহ আমাদেরকে বলা হয় তোমাকে হত্যা করা হবে, এই মূর্তি তুমি তোমার দিন ছেড়ে দাও, ওই আল্লাহ এক আল্লাহকে ছেড়ে দাও আর আমাকে খোদা বলে মেনে নাও। আব্দুল্লাহ আমের কোনো ভাবে মানতে রাজি না হয়, সিদ্ধান্ত হয়ে গেল আব্দুল্লাহ আমেরকে হত্যা করা হবে। এই জন্য এবার একটা পদ্ধতিতে হত্যা করতে হবে যেন গোটা দেশের সব মানুষের জন্য শিক্ষা হয়ে যায়, আর কেউ যেন এই বাসায় ইউসুফ ধুন আমাকে খোদা না মেনে অন্য কাউকে খোদা মানে। এই শিক্ষার জন্য আব্দুল্লাহকে তাহলে পাহাড়ের মধ্যে উঠাইয়া হত্যা করার সিদ্ধান্ত হয়। পাহাড়ের চূড়ার মধ্যে আব্দুল্লাহকে তাহলে উঠাইয়া ধাক্কা দিয়ে আসলে দেওয়া হবে, দুনিয়ার সব মানুষ দেখতে পাইবে আব্দুল্লাহকে তাহলে হত্যা করা হয়েছে, তার খোদা তাকে রক্ষা করতে পারে নাই, এই খোদা তাকে হত্যা করেছে সেই আসল খোদা। এই খোদাকে দেখে সঙ্গে যার পক্ষে গোটা পৃথিবীর সব মাখলুক তার পক্ষে কথা কয় না। এক আল্লাহ তাআলা যদি আমার বিপক্ষে চলে যায়, এক আল্লাহ তাআলা যদি তোমার বিপক্ষে চলে যায়, গোটা পৃথিবীর পরাশক্তির মালিক যদি তুমি হয়ে যাও, সব সম্পদের মালিক যদি তুমি হয়ে যাও, তবুও তোমার কোনো বের নাই কথা বলে ঠিক কি না? আব্দুল্লাহ কে তাহলে ধাক্কা দিবে এমন সময় যে পাহাড়ে চূড়ায় উঠেছি সেই পাহাড়ের মালিক কি? আল্লাহ তাআলা পাহাড়কে নির্দেশ করে পাহাড় নৌকা কার কথায় চলে কার কারিশমা
والفلك التي تجري في البحر بما ينفع الناس والسحاب المسخر بين السماوات والأرض إشراق زمرة تارة القبض الأرض رقم تارة وكان يجب الشوق لجاي আল্লাহ তাআলা জল ছাড়ি করে পানিকে নির্দেশ করে এই পানিটিকে তুমি কুলে উঠো আর ওর মধ্যে ঢেউ তৈরি করো পানি ঢেউ উঠো জলোচ্ছ্বাসে নৌকা উল্টাইয়া সব সৈন্য আব্দুল লেখে তাহলে এই নৌকা অক্ষত অবস্থায় তীর পর্যন্ত পৌঁছায় দে আব্দুল লেখে তাহলে হাতে একটা আবার আনন্দ করে উপস্থিত ইউসুফ নামাজ তো আবার অবাক জাগ্রত হয় কথা বলেন ঠিক কিনা আপনি তার
রহমতুল্লাহ আলাইহি এই বিষয় মঞ্চিত করে দাঁড় করায় দেয়, শুনে হাতে তীর ধরায় বলে, আর হাজার হাজার মানুষকে দাওয়াত করা হয়, গোটা দেশে সব মানুষকে দাওয়াত করা হয় আব্দুল লেবা তামেরের হত্যার দৃশ্য দেখার জন্য। এর মধ্যে গোটা দুনিয়ার মধ্যে খবর ছড়ায় গেছে এমন একজন নিক্ষেপ করতে শুরু করলো এই গোলামে রবের নামে তীর নিক্ষেপ করলাম। এই কথা বলে যখন তীর নিক্ষেপ করলো সঙ্গে সঙ্গে বিপ্লব শুরু হয়ে গেল, অন্তরে চেতনা জাগ্রত হয়ে গেল, বিপ্লব শুরু হয়ে গেল, সবার উঠতে বাকি রয়ে নাই। এতদিন পর্যন্ত আমরা যে ইউসুফ সে আসলে খোদা নয়, সে হচ্ছে ভুয়া খোদা, কথা বলে না, সে কি খোদা কথা বলে না, সে কি খোদা, সে হলো ভুয়া খোদা। তার কোনো ক্ষমতা নাই, কিন্তু তার ক্ষমতা থাকতো পাহাড়ে নিয়ে মারতে পারতো, যদি তার ক্ষমতা থাকতো নদী নিয়ে মারতে পারতো, পারে নাই। যেহেতু এই রবের গুলাম, এই গুলামের রবের নাম নিয়ে যখন তিন নিক্ষেপ করেছি মারা গেছে, বোঝা গেল ক্ষমতা এই গুলামের রবের হাতে। আল্লাহ বলে বলেন না এই দৃশ্য দেখার পরে সবাই সমস্তরে বলে উঠল, আমরাও এই গোলামের রবের প্রতি ঈমান এনে আমরাও মুসলমান হয়ে গেলাম। বাসা ইউসুফ নামার তো মাথায় হাত দেবেন হায়রে, কিসের মধ্যে কি সন্দেহটি, কি করতে চাইলাম, কি হয়ে গেল, এক মুসলমানকে মারতে চাইলাম হাজারো মুসলমান জেগে বসে, এক মুসলমানকে বন্দি করলাম হাজারো মুসলমান ময়দানে নামছে, কথা বলে দেখলেন। ইউসুফ নামার তো মাথায় হাত, এবার চিন্তা করলো না এই মুসলমান গুলা একটা করে রাখা যাবে না, সব গুলাকে হত্যা করতে হবে। এই চিন্তা করে সবগুলাকে বন্দি করা হলো, সবগুলাকে হত্যা করার জন্য নিয়োগ করা হলো। বিশাল অগ্নিকুণ্ড গর্ত বানাইয়া, লাঠি জ্বালাইয়া, আগুন জ্বালাইয়া, ওই গর্তের পারে নিয়ে বলতেছে ইমাম সারর, নতুবা তোমাকে আগুনে জ্বালাইয়া তোমাকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ বলে বলেন, এবং এক এক করে সবগুলো মুসলমানকে হত্যা করতে লাগলো। একজন বাচ্চা ওরা দুটো বাচ্চা, কোন একটা মহিলা তার বাচ্চাটাকে যখন তাকে যখন বলা হলো তুমি ইমান ছাড়ো আর আমাকে খোদা বলে মানো, তখন ওই মাটা তখন চিন্তা করতেছে কি করবে, বাচ্চা বলে তোমার বাচ্চাটাকে আগুনে ফেলা হবে, নতুবা তুমি ইমানদার ইমান ছাড়ো না তোমার বাচ্চাকে আগুনে ফেলা হবে। তখন মা চিন্তা করতেছে আমি কি করবো, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চার জবান খুলে দিয়েছে, ওই বাচ্চাটা গিয়ে বলে মা কিসে চিন্তা করো, তুমি যেটাকে আগুন দেখতেছ জাগরে করার জন্য তুমি ভয় পাও না, এটা তো সেই আগুন যে আগুন ইব্রাহিম খলিলুল্লাহকে জানায় নাই, তোমার দৃশ্য আগুন হলো আগুনের ভিতরে তোমার জন্য রয়েছে জান্নাত। এই বিপদ তুমি দেখতেছ, এই বিপদের আড়ালে রয়েছে তোমার জন্য মহাসুসংবাদ, যে পরাজয় তুমি দেখতেছ এই পরাজয়ের পিছনে তোমার জন্য সুপ্ত রয়েছে মহাবিজয়। এই কথা কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে মুসলমান গুলা হত্যা করছিল, তারা ধ্বংস হয়েছে, সবগুলা ধ্বংস হয়েছে, যারা মুসলমানদের নির্যাতন করেছে, জুলুম করেছে, তারা কেউ বাঁচে নাই। ইসলামকে আল্লাহ তাআলা বিজয় করেছে, মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছে। আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াসজাবা ইজাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদুন ওয়া মাশহুদ কুতিল আসহাবুল মুখদুদ ইন্নার ইজাতিল মাকুদ ইযহু মা'আহা কুউদু ওয়া হুম আলা মা ইয়াফআলুন বিল মুমিনিন শুহুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেঈমান গুলা যারা করতে পারে তারা যারা দৃশ্য গুলা দেখছিল অগ্নি পরিচালিত করে মুসলমানদেরকে হত্যা করার দৃশ্য, তারা সবাই ধ্বংস হয়েছে।
তারা মুসলমানদেরকে এই জন্য বন্দি করেছে, হত্যা করেছে। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজুল হামিদ। তাই বান্দাদেরকে এই জন্য শুধু হত্যা করেছে, মুসলমানদের একটাই অপরাধ, বান্দাদের একটাই অপরাধ, তারা মহাপরাক্রমশালী মহা আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা বিশ্বাস করে। আল্লাহ তাআলা রোজের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করে এক পর্যন্ত সব মানুষের জন্য দেখার সুযোগ করে দিয়েছে। এমন পর্যন্ত যে যুগে যেই নেতারাই, যেই প্রজারাই, যেই রাষ্ট্রপতিরাই, যেই বাদশাহরাই এই জুলুম করবে এবং তাকে ঈমানের কারণে, ইসলামের কারণে, কোরআনকে অনুসরণ করার কারণে, হকের কথা বলার কারণে, হকের পক্ষে স্লোগান দেওয়ার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকবীরের কারণে, যারা ঈমানদারদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করে চলে যায়, কিয়ামত পর্যন্ত সব ঈমানগুলোকে এই নাফরমানগুলোকে আল্লাহ তাআলা শায়েস্তা করার জন্য যথেষ্ট কথা বলেন ঠিক না? বিপদের পিছনে আমাদের জন্য কল্যাণ রেখে দিয়েছে। যেই মিসির
পাগল হও, আজিরা পাগল হও, রোনাল্ডো পাগল হও, একটা কি যেন নেইমার না কি যেন, এগুলো পাগল হও, তাদের দেহের মধ্যে খুঁজে দেখো, তাদের দেহের মধ্যে সেই ইলুমিনাতি চিহ্ন এবং সেই দাজ্জালের একটু তাদের দেহের মধ্যে টেটু আঁকানো। আপনারা মেসির এই হাতের মধ্যে দেখবেন পৃথিবীর ভিতরে একটা চোখ আঁকা আছে, নেইমারের হাতের আঁকা যেন আমি দেখি ছবিতে, তারও আছে অসংখ্য খেলোয়াড়, তারপরে গায়ক গায়িকা নায়ক গায়িকা ফ্যাশন হিসাবে তারা এটাকে গ্রহণ করলো, তাদের দেহে আঁকাচ্ছে আর মুসলমান যুবক অনুসরণ করছে। আগামীকাল নাকি আর্জেন্টিনা ফাইনাল খেলা, এই আর্জেন্টিনা ফাইনাল খেলা ভক্তরা দেখবেন, রাত থাকবে, সারা রাত জাগ্রত থাকবে, সারা রাত তোমার ভালোবাসা তার সঙ্গে তোমার ভাষণ তুমি।